এখানে প্যান্ট পাবেন শুধু 120 টাকা। মাত্র দেখেন আর যে ফিটিং, যে সুন্দর একটা ফিটিং, মানে তার ফিনিস থেকে দেখে দেখে মাল নেবেন। আচ্ছা, যেটা চলবে না শেষ, ছিঁড়া ফাটা ফুটা রঙের ওয়াশ এগুলো কিছু নেই ভাই। এটা যে প্যান্টগুলো টোটালি একবার ফ্রেশ, কোনো ছিঁড়া ফাটা ফুটা কিছু আছে। যারা স্টকলটের ব্যবসা করতেছে ভাই, তারা যেভাবে ব্যবসা করে আমার ব্যবসার ধরন দাদা এক না। বাট গাটলায় নিজের গোসল করতে হইব, সেই গাটলার পানি আমি কখনো গোলা করি না। আমি এখানকার স্থানীয়, আমার নিজের বাড়ি, নিজের সবকিছু ব্যবসা করতেছেন। কোথা থেকে কোন চালান আনছেন এটাও জানি না। এটা স্বল্প পুঁজির জন্য, ব্যবসার জন্য একদম প্রধান মুনাফা। ঠিক আছে, এই যে মালগুলা দেখেন, এটা আমি 70 টাকা ধরতে পারবো। হ্যাঁ, শুধু 70 টাকা, শুধু 70 টাকা। দাদা 30 টাকা দেয় তাও ওদের লাভ, কারণ অনেক সময় মনে করেন 120 মাল কিনলে ওদের 50 পিস ফ্রি দিয়ে দেয়। পাঞ্জাবি গুলো দেখেন কি সুন্দর কাজের পাঞ্জাবি গুলো, শুধু 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 টাকা। ডিএমসি পাথরে এই যে এটা আছে, পুতির এই যে ব্ল্যাক স্টোন, এই যেগুলো 52-56 যেইটার সাইজ চাই ওইটা ওনারা বাইসা নিতে পারবে ভাই। 60 টাকার পুতি লাগানো আছে, একটু ফ্যাশনেবল, একটু ডিজাইনের ভিতরে যাইতেছে। এই যে মালগুলো দেখ, শুধু 60 টাকা, যা 700 না, 400 না, 300 না, 200 না, জাস্ট 60 টাকা, মনে করেন শুধু 70 টাকা। স্যার পুরো স্টোন পাথরের, এই যে দেখেন, স্টোন 60 টাকা, শুধু 60 টাকা। দেখেন এগুলো আমি নিজে পরি, এই যে এগুলো শুধু কত করে দিচ্ছে, এই সারগুলো দিচ্ছে শুধু 60 টাকা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও গার্মেন্টসের স্টক লট মালের, যারা কম পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও। আজকের ভিডিওর দাম এবং কোয়ালিটি সম্পর্কে কিছুটা ধারণা দেবো। আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিতে বলবেন না। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা চলে আসলাম আপনাদের সবে। ভাই আমরা এখানে কি কি ধরনের আইটেমগুলো পাবো? রনি ভাই অ্যাকচুয়ালি আমরা এখানে মূলত সব রকমের আইটেম রাখি। আচ্ছা, গেঞ্জি, টি শার্ট, পলো শার্ট গুলা, থ্রি পিস আছে, বোরকা আছে, পাঞ্জাবি আছে, ফুল হাতা শার্ট আছে, আর বিশেষ করে আকর্ষণ হলো কি আমাদের প্যান্ট, এটা নিজেদের গার্মেন্টস। আচ্ছা, এর আগে যদি আপনাদের ঠিকানাটা যদি বলতেন। হ্যাঁ, ঠিকানাটা হলো কি আমাদের, এটা লিখে আপনার পড়ছে ঢাকা ক্রানিগঞ্জ পার্গেন্ড এরিয়া। পার্গেন্ড এরিয়া, হ্যাঁ পার্গেন্ড এরিয়া বললেই হবে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো এখানে দেওয়াই থাকবে স্ক্রিনে। আর কেউ যদি পার্গেন্ড এরিয়া আসে কিংবা কালীগঞ্জ আসে, তারা আপনার ফোন দিলে হয়তো? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের এখানে ফোন দিলে আপনি রিসিভ করে নিতে পারবেন। আমাদের এখানে অনেক লোক আছে যারা কাস্টমার এখানে আসে তাদের সুবিধার্থে। লোকেশনটা যেহেতু আমাদের একটা মহল্লা ভিত্তিক, আমরা বিজনেস করতেছি, তো ওই মহল্লা ভিত্তিক ভাবে আমরা যে লোকেশনটা দেবো, যদি উনি না চিনে এই সূত্রে দেখা গেল আমাদের ফোন দিলে আমাদের এইখান থেকে লোক নিয়ে ওনাকে যথাযথ সম্মান দিয়ে এখানে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আসার পরে তারপর মালগুলো দেখবেন। তো আজকে আমাদের কি দেখাবেন? আজকে আমাদের ভাই মূলত অনেক আইটেম আছে, আমি প্যান দিয়ে শুরু করি তাই না? আচ্ছা, এর মধ্যে যদি ওটা আইটেম যদি যদি এখানে দেখেন একটু লুক করেন, অনেক প্যান এখানে, সব তার খুলে দেখানো সম্ভব না। বাট আমাদের কাছে কিছু মাল আছে যেগুলো এক্সপেন্সিভ মাল, যেগুলো মনে করেন বাজারে 700-650 টাকা বিক্রি হয় অ্যাকচুয়ালি, সেই প্যানগুলো আপনারা আমি দেখাই দিচ্ছি। এই যে মালগুলো দেখেন, আমি একটু দাঁড়াই ভাই না। আচ্ছা এই যে দেখেন, এটা লেগে ইন্ডিয়ান থাই কোয়ালিটির মধ্যে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্যাব্রিক্সটা হলো ইন্ডিয়ান। হ্যাঁ, এই যে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স, এই যে আমাদের ফ্যাব্রিক্সগুলো দেখেন, এই ফ্যাব্রিক্সগুলোর প্যানগুলো মূলত বাজারে বিক্রি হইতে আছে 700-650 টাকা, 550 টাকা, ঠিক আছে, অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। আর দ্বিতীয় কথা হলো সাইজ, কোয়ালিটি, ঠিক আছে, এটা অনেক ভালো সুন্দর। আচ্ছা ভাই রেট দিচ্ছেন কত? ভাই রেট তো মনে করেন একবারই সীমিত, একবারই সীমিত, হাতের নাগালে রেট। যেগুলো মার্কেটে বিক্রি করতেছে পাইকারি 600 টাকা, 650 টাকা, ওনারা আবার নিয়ে বিক্রি করতেছে 900 টাকা। আর আমাদের এখানে প্যান্ট পাবেন শুধু 120 টাকা, মাত্র 120 টাকা। আর শুধু এটা না, এটার চেয়ে তার এক্সক্লুসিভ অনেক আছে। এই যে এটা দেখেন অ্যাশ কালারের ভিতরে, অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর একটা মাল, খুব সুন্দর লুকটা দেখেন। আর যে ফিটিং, যে সুন্দর একটা ফিটিং, মানে খুব সুন্দর ফিটিং হয়। এই যে এটার ব্যাক সাইড, হ্যাঁ আচ্ছা, তো এই যে আবার একটা দেখেন, এই যে এটা আবার এলিগে কাজ করার ভিতরে, এই যে দেখেন খুব সুন্দর একটা, পুরো ফ্রেশ মালগুলো, অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ, সচরাচর যারা স্টক লটের ব্যবসা করতেছে। আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের নাম্বারটা, আর ডিসক্রিপশনে তাদের ঠিকানা এবং নাম্বারটা দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে এই ধরনের মালগুলো নিতে। আচ্ছা আরেকটা কথা বলি, জি ভাই, কেউ যদি না আসতে পারে, এখানে সচরাচর আমরা মনে করেন যে মালটা বিক্রি করতেছি, অধিকাংশই মনে করেন আমরা কন্ট্যাক্টে মালটা বিক্রি করি। আর এই কন্ট্যাক্টে যখন হয় তখন যদি ওনারা ফার্স্ট টাইম এসে দেখে, তারপর ওনাদের সাথে এমন একটা মধুর সম্পর্ক হয়, ফার্স্ট টাইম আসলে সবচেয়ে বেশি ভালো হয়। ফার্স্ট টাইম যদি আমাদের এখানে আসে, আমাদের প্রোডাক্টগুলো দেখে গেল, আমাদের সাথে কথা হইলো, সবচেয়ে বড় বিষয় লেগে দেখা নেওয়ার ভিতরে সম্পর্কটা না, আপনার পরবর্তীতে অধিকাংশ যারা একই ধরনের মাল চায়। হ্যাঁ ভাইয়া, তারপর যখন একবার ওনারা আসে, তারা কন্ট্যাক্টে মাল দেয়, কন্ডিশনে মাল নিতেছে, কুরিয়ার সার্ভিস আমরা মাল পাঠাইতেছি, তারা 50% দিতেছে বা কন্ডিশন
কমিশনে 50% রাখতেছে, এইগুলো যারা ব্যবসা করে তারা জানে অ্যাকচুয়ালি, তাদের আর বলার কিছু নাই। তবে তারপরও যারা প্রথম আসবে তাদের জন্য একটা ছাড় আছে, মালটা দেখে গেল আমাদের সাথে সম্পর্ক হয়ে গেল, আর তারপরে পুনরায় কন্ডিশনে মাল পাঠাই, কুরিয়ানে মাল পাঠাই, 64টা জেলায় আমাদের এই মালগুলো যায় সচরাচর। আচ্ছা এই যে প্যান্টগুলো দেখলাম, এখানে বাচ্চা বড় ছোট 28, 29, 29, 36 সব সাইজের পাওয়া যাবে, 27 থেকে 34 এ টু জেড সব কোয়ালিটি। এই যে এই মালটা দেখেন, এই যে এই মালটা মনে করেন যে আর কি কি বলবো ভাই, আমি আমি নিউ মার্কেটে কি বড়দের না ছোট, হ্যাঁ বড়দের বড়দের, আমি নিউ মার্কেটে সেম, এই যে এই বাটনের, এই বাটনের একটা প্যান্ট কিনে নিয়ে আসছি 900 টাকা, কিন্তু আজকে আমি মাল যখন কিনতে যাই, যখন আমি মাল নিয়ে আসতে যাই, তখন আমারই মনে হয়েছে যে এই প্যান্টগুলো আমি পরি। আর অ্যাকচুয়ালি আমি এইখানের প্যান্ট অনেক প্যান্ট আমার ফ্রেন্ড সার্কেল রে বা ওরা আসে যখন চয়েস করে যে এত সুন্দর সুন্দর প্যান্ট কালেকশন কোথা থেকে করো, হ্যাঁ তো ওরাই এইসব বেশিগুলো নিয়ে যায়। এই যে দেখেন, কালকে একজনে মনে করেন যে 200-300 পিসের অর্ডার দিছে ভাই, আচ্ছা 200-300 পিসের মাল অর্ডার দিছে, এই যে মালগুলো সব এগুলো সব চলে যাবে। ঠিক আছে, তো আপনারা স্টক সীমিত না বললে ভুল হবে, স্টক আমাদের অনেক কাছে আছে, কিন্তু ভালো মালের স্টকটা সুখ সীমিত ভাই। আচ্ছা হ্যাঁ, ভালো মালটা কালেক্ট করতে হলে আর্জেন্টলি আপনারা কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো একটা, আপনাদের জন্য মাল দেখে দেখে একটা পলি খুলে বেছে বেছে নিতে পারবে, আপনারা নিজ আর কি নিজ থেকে দেখে দেখে মাল নেবেন, যেটা চলবে না শেষ, ছিঁড়া ফাটা ফুটা রঙের ওয়াশ এগুলো কিছু নেই ভাই, এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি। তো ভাই আমরা এখন আর কি দেখবো? হ্যাঁ ভাই, এই যে প্যানের মধ্যে দেখতেছি ভাই, এখানে এই যে একটু দেখান, এখানে প্যানগুলো এই যে সামনে একটু দেখেন, এই যে প্যানগুলো টোটালি একবার ফ্রেশ, কোনো ছিঁড়া ফাটা ফুটা কিছু বলতে নাই। ঠিক আছে, তা আমাদের কাছে দাদা একটা জিনিস কি সবচেয়ে বড় বিষয় হলো কি, এখানে বিজনেস করতেছি স্টক লটের অনেক মানুষ আছে, সাত পাখির মধ্যে দেখতেছি, আমিনপাড়া দেখতেছি, কালীগঞ্জে দেখতেছি, অনেক মানুষ এরকম স্টক লটের ব্যবসা করতেছে। তো তাদের উদ্দেশ্যে জাস্ট একটাই কথা বলা আমার উচিত, যারা যারা মাল নিছেন, আমার কিছু চ্যানেল আছে, ওই চ্যানেলের ভিতরে আমি দেখছি যে অনেকে অনেক কমেন্টস করে, দাদা মাল দেখান একটা, দেয়েন একটা, কালার দেখি একটা, রেট দেখি একটা, ভাই এত মালের ভিতরে 120 মাল নিলে যদি 80 ভাগ মালই নষ্ট হয় আমরা বিজনেস কীভাবে করবো, আমরা অল্প পুঁজির ব্যবসায়ী, অনেক কমেন্টস এরকম করতেছে। তো তাদের জন্য একটা উদ্দেশ্য একটা কথা বলি ভাইয়া, আমি নিজের চোখে দেখা সাত পাখির মধ্যে অনেক বিজনেসম্যান আছে যারা স্টক লটের ব্যবসা করতেছে ভাই, তারা যেভাবে ব্যবসা করে আমার ব্যবসার ধরন দাদা এক না। আমি একটা জিনিস মনে করি, ব্যবসায় লেগে হালাল, আর সবচেয়ে বড় বিষয় লেগে একটা জিনিস, যে বাট গাটলায় নিজের গোসল করতে হইব, সেই গাটলার পানি আমি কখনো গোলা করি না। আমি এখানকার স্থানীয়, আমার নিজের বাড়ি, নিজের সবকিছু চাষ, এটা শখের বিষয়ে ফ্রেন্ড সার্কেল মিলে ভালো একটা স্টক লটের ব্যবসা নিজেরা দিছি। তো এই জিনিসগুলো যারা সাত পাখি করতেছে তারা কি করতেছে, মাল দেখায় একটা দিতেছে, একটা মাল খুলেও দেখতে দিতেছে না, জাস্ট একটা কাস্টমার আসলে ব্ল্যাকমেল করে, একটা হ্যারাসমেন্ট করে। আমার কাছে দাদা এটা নাই, ওনাদের সবার চাইতে আলাদা হলে কি, আমি আমার মাল 20 টাকা বেশি দিয়ে আমি কিনি, 30 টাকা বেশি দিয়ে কিনি, জাস্ট ওনারা নিয়ে মালটা যেন বিক্রি করতে পারে, কারণ ওনারা 2 টাকা লাভের জন্য দাদা এখানে বিক্রি করলো তো আপনাদের কাছে আবার আসবে না, এটাই তো ওনাদের যে বিজনেসটা, মনে করি যে আমার একটা শাখা, যেই আসুক রনি ভাই আজকেও যদি আজকে আপনি আমার থেকে মাল নেন, আমি মনে করবো আপনি যেখানে নিয়ে বিক্রি করবেন জাস্ট ওইটা আমার একটা ব্যবসা, ওইটাও আমার একটা শাখা, আমি এই মনে করি আপনার ওই মালটা দিবো, আপনার মালটাই তো ওনারা বিক্রি করবে, এটাই এটাই। তো নিজের বাড়ির গাটলা কখনো নিজে গোলা করবেন না, কারণ ওই গাটলা নিজের গোসল করতে হয়। তো অ্যাকচুয়ালি আমি কথা বাড়াতে যাবো না ভাইয়া, আমার যে মালগুলো আছে এখানের মধ্যে আমি সবচেয়ে বড় বিষয় কথা কাজে বিশ্বাসী না হয় কাজে বিশ্বাসী। আপনারা আসবেন এখানে দেখবেন, চায়ের দাওয়াত রইল, কুকের দাওয়াত রইল, যে যেটা খায় সেটার দাওয়াত রইল, মালগুলো জাস্ট চয়েস করে দেখে যাবেন ইনশাল্লাহ। সাত পাখি হোক, আদার্স যে ব্যবসায়ী হোক, এর চেয়ে যদি 50% ভালো না হয় মাল, ঠিক আছে আপনাদের যাতায়াত যে খরচটা হবে ইনশাল্লাহ এটা আমি বহন করবো, আমি সাইন বলে দিলাম এটার জন্য আমি বহন করবো। ঠিক আছে, এরপর আমরা কি দেখবো? এরপরে ভাই দেখেন আমাদের এখানে, আমি তো প্যান্ট দেখাইলাম অনেক, এই যে এখানে দেখেন প্যান্ট গুলা, আরো অনেক প্যান্ট আছে, ঠিক আছে অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে, যেগুলো সব কুলানো দেখানো সম্ভব না। ঠিক আছে, তারপর আচ্ছা আমরা আসি এরপরে কিছু পাঞ্জাবি কালেকশন, পাঞ্জাবি কালেকশন, এই যে পাঞ্জাবি কালেকশন গুলো দেখেন, এখানে আমাদের অন্য জায়গা থেকেও পাঞ্জাবি নিচ্ছেন, আমাদের এখান থেকেও পাঞ্জাবি নেবেন। সবচেয়ে বড় বিষয় কি দাদা, ব্যবসা মানুষ টাকা দিয়ে হোক, 10 টাকা দিয়ে হোক, 20 টাকা দিয়ে হোক, যেই যেটা কিনে, ঠিক আছে সেটা যেন পরার যোগ্য হয়, সেটা যেন যোগ্যতা যেন, হ্যাঁ পরার যোগ্য যেন হয়। একটা জিনিস আমি পরবো, এই যে দেখেন একটা জিনিস আমি পরবো, এই যে দেখেন আমি জাস্ট মনে করলাম পরলাম, হ্যাঁ দেখেন কি সুন্দর এই কাজগুলো, কি সুন্দর গুলা এই মালগুলো, প্রতিটা মাল যারা এই যে সাত পাখি মাল পাখি আর কি, আমি যাবি যারা আর কি লোকাল ব্র্যান্ডের লোকগুলো আছে যারা স্টক লটের ব্যবসা করতেছে, স্টক লট বলতে কি তারা চিনিই না জানেই না, শুধু মনে করে যে ব্যবসা করলে মনে হয় লাভ, কাস্টমার ঠকাইতে পারলেই লাভ, কিন্তু আমাদের কাছে দাদা এইগুলো নাই। আমাদের জিনিস হলো একটা জিনিস, আপনি ব্যবসা করতেছেন কোথা থেকে কোন চালান আনছেন এটাও জানি না, এটা স্বল্প পুঁজির জন্য ব্যবসার জন্য একদম প্রধান মুনাফা, হ্যাঁ তো উপযুক্ত মালগুলো যেগুলো আছে এগুলো আমি আনি, এগুলো আপনাদের ব্যবসার জন্য। আচ্ছা এটি কারা কারা বেশিরভাগ কিনে ভাই? এগুলো দাদা ভাই মনে করেন যারা মনে করেন যে বড় বড় পাইকার আছে আর কি বিক্রি করে, পাইকারি এখান থেকে নিয়ে পাইকারি বিক্রি করে, যারা হাট মেলা করে, বড় বড় ইস্তেমা, বড় বড় ইয়ে একটা আছে ইস্তেমা এবং ওয়াস মাহফিলে সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে কিন্তু প্রতিটা এলাকার মধ্যে একটা মাহফিল হয়। কাকরাইলে গেছে বার মনে করেন, এই যে গেছে সপ্তাহে আমরা কাকরাইল থেকে জামাত গেছে, তো ওইখানে আমরা প্রায় 300-400 পিসের মতো না,
হ্যাঁ 400 পিসের মতো মাল আমরা কাকরাইলে দিছি, ওনার জামাতে আসছিলো, ওনার ওইখানে কয়েকটা লোক আসছিল, যেটাই দেখতেছে সেটাই একটা একটা চয়েস করে নিতে আসে ভাই। হ্যাঁ যে ভাই এগুলো আমরা নিজেরা পরবো। তো এবার চিন্তা করেন, যারা একটা লোক আইসে নিজের পড়ার জন্য চয়েস করতে পারে, তো বিজনেসের জন্য করা পারবো না? আচ্ছা তারা অবশ্যই পারবে। তো এগুলো কত করে দিচ্ছেন ভাই? এগুলো ভাই পাঞ্জাবি মনে করেন যে আপনি যদি দেখেন, এটা আমি মোবাইলে বলতেছি, মোবাইলে যাই বলি না বলি আপনারা আসলে আরও ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? এটা আমি 70 টাকা ধরতে পারবো। হ্যাঁ শুধু 70 টাকা, যা 70 টাকা, ঠিক আছে? এই একটা দেখেন, এই যে মাল দেখেন, 70 টাকা 70 টাকা 70 টাকা। আর আসলে অবশ্যই বেশি মাল নিয়ে তার জন্য একটা আর কি একটা প্রাইস বোন আছে, ঠিক আছে? এই যে মালগুলা দেখেন, এই যে দেখেন কি সুন্দর, এই যে দেখেন কি সুন্দর মালগুলা, 70 টাকা। হ্যাঁ হ্যাঁ শুধু 70 টাকা। এই যে একটা মাল দেখেন, এই মালগুলো আমাদের কালীগঞ্জে মার্কেটে পাইকারি অনেক লোক 60 টাকা তো দিতেছে ভাই, 60 টাকা দিতেছে, কারণ আছে দাদা ভাই, 60 টাকার মাল 60 টাকা, ঠিক আছে? এই যে দেখেন এই একটা মাল, এগুলো তো 60, ওইগুলো আনতে পারবো না দাদা। ওনারা যদি ওগুলো 20 টাকা দেয়, 30 টাকা দেয়, তাও ওদের লাভ, কারণ অনেক সময় মনে করেন 120 মাল কিনলে ওদের 50 পিস ফ্রি দিয়ে দেয়। হ্যাঁ আমাদের এইগুলো না, আমাদের ভাই এগুলো টাকা দিয়ে কিনে আনতে হয়, ঠিক আছে? আর টাকা দিয়ে কিনে আনতে বলতে গেলে তাদের বাইছা মাল, 2000-3000 পিস মাল থাকে ভাই, ঠিক আছে? ওইখান থেকে বাইছা আমরা আরও আমরা কিছু কালেকশন দেখি। এই যে দেখেন এই যে পাঞ্জাবিগুলো দেখেন, এই যে পাঞ্জাবিগুলো দেখেন কি সুন্দর কাজের পাঞ্জাবিগুলো। আসলে তো এখানে প্রচুর আইটেম, তো সম্ভব না, এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আপনাদের এই যে প্রচুর আইটেম, যদি একটু এদিকে আসেন রনি ভাই দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে এগুলো পাঞ্জাবি। হ্যাঁ তারপর রনি ভাই দেখেন, এই যে মালগুলো দেখেন, খুব সুন্দর সুন্দর মালগুলো। এই যে আমি মালগুলো আপনাদের দেখাই, এই যে মালগুলো দেখেন, এই যে পাঞ্জাবি, খুব সুন্দর সুন্দর মাল। এই যে পাঞ্জাবি, এগুলো গর্জাস কাতানের ভিতরে পাঞ্জাবি, ঠিক আছে? এই যে এগুলো পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি, তারপর আপনার এই যে এখানে অনেক অনেক পাঞ্জাবি আছে, সব সেট করা ভাই। হ্যাঁ কালার চাইলে কালার আছে, ডিজাইন চাইলে আর কি। আপনি বলতেছেন যে ভালো মাল কিন্তু দাম একটু বেশি হবে, অবশ্যই এটা সবাই জানে, যেটার মাল ভালো ওইটা 10-5 টাকা। দাদা ভাই সবচেয়ে বড় বিষয়, আপনি মাল নিয়ে ঠকেন না। আপনি আজকে আমার থেকে 500 পিস 1000 পিস মাল নিলেন, পুনরায় কালকে আমার ফোন দিয়ে বললেন ভাই মালগুলো তো দিচ্ছেন, আমি তো শেষ, যদিও আমার কম পুঁজি, 5000 টাকার মাল নিয়ে 3000 টাকা আমি ধরা হয়ে গেছি, আমি ভাবে কীভাবে চলবো? এই ফোনটা আমার কাছে আসবে না, আমি জানি, আমি কনফিডেন্সে বলতেছি। আমার মালগুলো নেবেন আপনি, একবার নিলে 5 বার শুধু বলবেন ভাই আমার মালগুলো আগে দেন, আমি লাগলে 20 টাকা করে দেবো। আচ্ছা যেমন 20 টাকা করে বেশি আনি, ওনারাও 20 টাকা আমার থেকে বেশি নিব, এটা আমার আশা। আচ্ছা এরপর আমরা আপনাদের সুন্দর সুন্দর কালেকশন, এই যেগুলো দেখেন, এই যে বোরকাগুলো দেখেন, এই যে এই মালটা দেখেন, এগুলো আমাদের কেরানীগঞ্জে, এই যে দেখেন কেরানীগঞ্জে এগুলো তৈরি হয়, আমরা কারখানা থেকে সরাসরি, কারখানা থেকে যে মালগুলো আপনারা নিজেরা তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ কারখানা থেকে যে মালগুলো হয় এগুলো নিজেরা তৈরি করি, ঠিক আছে? এই যে আমাদের এখানে স্টান মেশিন, এই যে দেখেন একটু একটু ঘুরান, এই যে আমাদের এটা স্টান, এই যে এটা স্টান, এখান থেকে মনে করেন এই যে মালগুলো আমরা চাপনাপ করে আমরা রেডি করি। এই যে মালগুলো দেখেন, এগুলো মার্কেটে বিক্রি হইতেছে মনে করেন 700-750 টাকা, আর আমরা বিক্রি করতেছি শুধু 60 টাকা, 60 টাকা, ঠিক আছে? অনেক কালেকশন আছে এখানে, আমি কিছু ওনাদের কালেকশন দেখাই। এই যে মালগুলা দেখেন, এগুলো পার্টি বোরকা, এই যে গর্জিয়াস, ও অনেক সুন্দর, এই যে গর্জিয়াস পার্টি বোরকা, এগুলো ঠিক আছে? এগুলো শুধু সাইজ হবে ভাই? হ্যাঁ সাইজ হবে, 52-54 যেটা সাইজ চাই ওইটা ওনারা বাইসা নিতে পারবে। এই যে দেখেন, ঠিক আছে, এই একটা খুব সুন্দর, এই যে দেখেন, যারা নর্মালি ইউজ করতে চায় যে কোথায় গেলো কোথায় আসবো, তাদের জন্য এই যেগুলো 550 টাকা করে বিক্রি করতেছে মার্কেটে পাইকারি বাজারে, কিন্তু আমাদের এখানে পাবেন শুধু 60 টাকা। এই যে একদম ফ্রেশ মাল, শুধু 60 টাকা, কি সুন্দর কাজ দেখেন ভাই, 60 টাকার পুঁতিই লাগানো আছে এখানে, 60 টাকার পুঁতিই লাগানো আছে, কিন্তু তারপর আমরা দিতেছি, আমরা পেয়েছি বিদায় দেখে আমরা এগুলো ছাড়তে পারতেছি। আর এই যে ইয়াংদের জন্য ক্লাসিক কিছু, যারা একটু ফ্যাশনেবল চায়, একটু ফ্যাশনেবল একটু ডিজাইনের ভিতরে যেতেছে, এই যে মালগুলো দেখেন, শুধু 60 টাকা, ওনলি 60 টাকা, শুধু 60 টাকার ভিতরে এই যে মালগুলো, খুব সুন্দর গর্জিয়াস মালগুলো। এই যে দেখেন, পিছনেও কাজ আছে সামনেও কাজ, শুধু 60 টাকা। এরপর এই যে একটা দেখেন ব্লু কালেকশনের ভিতরে, এই যে দেখেন মালগুলো দেখেন কি সুন্দর কাজ, এক সাইডে কাজ করা, এই যে খুব সুন্দর মাল, অনেক সুন্দর মাল দেখছেন কি সুন্দর মালগুলো, শুধু 60 টাকা, যা 60 টাকা। এরকম অনেক হাজারো কালেকশন, হাজারো ডিজাইন পাবেন আপনি। হ্যাঁ তো ভাই আর কি আছে আপনাদের ভাই? আর কি আইটেমের তো শেষ নাই ভাই, প্রচুর আইটেম। আচ্ছা যেগুলো গর্জিয়াস কিছু আমি এগুলো দেখাই, ঠিক আছে? যেগুলো মাল কি ওয়ান পিস ভাই খুলতে, এগুলো হলো ওয়ান পিস ভাই। এই যে দেখেন কালারগুলো দেখেন,
রনি ভাই, এই যে একটু কালারগুলো ওনাদের শুধু জাস্ট দেখান, সব ওয়ান পিস, এই যে এইগুলো সব ওয়ান পিস, এই যে এই যে এই যে এই যেমন মালগুলো আমি খুলে একটা খুলে দেখেন ভাই, একটা খুলে দেখাইতেছি আমি, সমস্যা নাই। এই যে মালগুলো দেখেন, এগুলো হলো ওয়ান পিস, ও অনেক সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর, এই যে মালগুলো দেখেন। এবার রেট বলে যদি 500 টাকা তাও কিন্তু আপনারা বিশ্বাস করবেন, কিন্তু না, 500 না 400 না 300 না 200 না, জাস্ট 60 টাকা, মাত্র 60, শুধু 60 টাকা, ঠিক আছে। যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, যে ভাই আমার কাছে 5,000 টাকা আছে কিন্তু আমি প্রতিদিন ভাই আমার 1,000 টাকা দরকার, আমার ফ্যামিলিতে চলতে, এগুলো তো গ্রাম অঞ্চলে ভাই থাপাথাপি লেগে যাবে ভাই, থাপাথাপি কি, আমার এখান থেকে 100 টাকা 150 টাকা বসলে ভালো, শুক্রবার হইলে আমার 10,000 টাকা দিয়া যায়, আমি 50% লাভ, আমি বলি রনি ভাই শুক্রবার হইলে 10,000 টাকা আমার কাছে দিয়া যায়, এবারে সবকিছু মাল নেই আমার বাজারে, আমার এলাকার ভিতরে বাজারে মহল্লার ভিতরে বিছনা বিছে ওনারা ফুডের ভিতরে ডেকে ডেকে বিক্রি করতেছে 150 150 150, ওইখান থেকে ওনারা পারবে যে 80 টাকা লাভ করতেছে। এবার হিসাব করেন, 120 মাল বিক্রি করতে পারলে 10,000 টাকা ওদের প্রতিদিন ইনকাম, মনে হয় ভালো করে বিক্রি 4-5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, এটা অনায়াসে ভাই অনায়াসে আমরা বিক্রি করি, জাস্ট আমাদের শৌখিন হিসাবে মনে করেন পাইকারদের ধরতে পারি, যাদের এটার উদ্দেশ্য শুধু একটাই, যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে পারতেছে, ব্যবসা হিমজিম খাইতেছে, এই যে বাচ্চাদের জন্য, এই যে দেখেন বাচ্চাদের জন্য, হ্যাঁ এটা 12 বছরের 11 বছরের এই বাচ্চাদের জন্য, এই যে দেখেন ফরক, টোটালি ফরক, এই মালটা মনে করেন 700-800 টাকা শুধু বিক্রি করবো পাইকারি, আর এটা আমাদের কাছে পাইতেছে মনে করেন শুধু 70 টাকায়, শুধু 70 টাকায়, ঠিক আছে, এরকম কালেকশন অনেক আছে, শুধু 70 টাকায়। আর আরও দেখাই আরও দেখাই আরও দেখাই, এই যে আচ্ছা ভাই, এই যে আরেকটা মাল দেখেন, এই যে দেখেন আরেকটা মাল, এই যে বাচ্চাদের জন্য, বাচ্চার পুরো স্টোন পাথরের, এই যে দেখেন স্টোনটা পুরো পাথরের টোটাল, ঠিক আছে, শুধু 60 টাকা, শুধু 60 টাকা, শুধু 60 টাকা। এই যে দেখেন আরেকটা, এই লাস্ট, এই যে দেখেন বড়দের জন্য, বড়দের জন্য গ্রাউন, এই যে বড়দের জন্য গ্রাউন, এগুলা এগুলা গ্রাউন, এটা মনে করেন 1200-1300 টাকা বিক্রি করে, কিন্তু আমাদের কপাল ভালো হইলে আমরা ভাই 20-50 পিস পাওয়া যাই, তো এরকম আপনাদের আমাদের এখানে থাকলে 2200-2500 পিস নিতে পারবেন লটের সাথে, এটা লেগে আকর্ষণীয়, এটাই আকর্ষণীয়, এই যে মাল দেখেন এটাই আকর্ষণীয়, ঠিক আছে। তো ভাই এখান থেকে আমাদের অনেক মাল আছে, সবটা দেখানো সম্ভব না, তো আপনাদের কাছে জাস্ট পাইকারদের উদ্দেশ্যে একটাই কথা বলতেছি, যে ভাই আসবেন আমাদের এখানে মাল নিবেন, আমাদের এই জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, আইসা ঠান্ডা ভাবে কোনো বিরক্তি নেই, কোনো কিছু নেই, আপনাদের পরিপূর্ণভাবে নিরাপত্তা দিয়ে এখানে মাল দেখানো হবে। আচ্ছা তো ভাই আমাদের আরেকটা জিনিস বিশেষ করে হলো যেটা ভাই সপ্তাহে, এই যে শার্টগুলা, এই যে শার্টগুলা দেখেন,